ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং পরীক্ষায় একটি নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষ সহ প্রশ্ন ফাঁস চক্রের ৬ সদস্যকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। র‍্যাব জানায়, বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে গঠিত এই চক্রটি দীর্ঘদিন ধরে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত। আমারই স্টাফ অফিসার, আমি বললাম যে পরীক্ষা শুরু দুই মিনিট আগে তুমি পেয়েছো, আগে চেক করে দেখো এটার মধ্যে কোনো নকল উপাদান আছে কি না। তখন ওখান থেকে দেখে যে কিছু কোশ্চেনের হাতে লেখা পাওয়া যাচ্ছে, তারা এই প্রশ্নপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা সরাসরি বিভিন্ন পরীক্ষার্থীদের কাছে অর্থের বিনিময়ে অথবা যে প্রতিষ্ঠান, যে বেসরকারি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে, যাতে অধিকাংশ ব্যক্তি পরীক্ষায় উত্তীর্ণ হন, এইটি করার জন্যই তারা মূলত এই প্রশ্নপত্রটি তাদের যে শিক্ষার্থী যারা আছেন তাদের কাছে ফাঁস করে দেন।